ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন। নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা বেহুলা রানী চৌধুরীর পরিবার স্থানীয় ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে নগরীতে মানববন্ধন করেছে। শুক্রবার বিকেলে নাসিক 14 নং ওয়ার্ড নতুন পালপাড়া এলাকাবাসীর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা বেহুলা রানীর পরিবারের সদস্যরা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমার দাদি বেহুলা রানী চৌধুরী আহত মুক্তিযোদ্ধাদের তিনি নার্স হিসেবে সেবা প্রদান করেছেন। তৎকালীন মুক্তিযুদ্ধের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তিনি নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন এবং স্বাস্থ্যকর্মী হিসেবে তিনি একজন দায়িত্ব করেছেন। কিন্তু আমাদের এখানকার আপনার যুদ্ধের পর তিনি তার সন্তান এবং পরিবারকে নিয়ে বসবাস করার জন্য কিছু জমি খরিদ করে। সেই জমি তৎকালীন জমিদার, তৎকালীন মালিক অরবিন্দ পাল, শ্যামসুন্দর পাল, অরণকৃষ্ণ পাল এবং তাদের ওয়ারিশগঞ্জের কাছ থেকে তিনি সাবকপ্তা রেজিস্ট্রি করে জমিটি খরিদ করেন। এই জমি ক্রয় করার পর বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। তারা এই ভূমিদস্যুরা আমাদের এই জায়গাটাকে থেকে আমাদের বিয়ে দখল করার জন্য তারা বিভিন্ন মামলা মোকদ্দমায় আমাদের বিভিন্নভাবে জর্জরিত করে। বহু বছর মামলা পরিচালনা করার পর মহামান্য নিম্ন আদালত এবং হাইকোর্ট থেকে আমরা আমাদের বেহুলা রানীর পক্ষে মুক্তিযোদ্ধা তার পক্ষে রায় প্রদান করা হয়। লিটন বসাক, গীতারানী বসাক, অমল ঘোষ, শ্যামল ঘোষ, প্রদীপ ঘোষ, মায়া দেবনাথ তারা পুনরায় আমার এই জায়গা থেকে আমার এই অসহায় মুক্ত পরিবারকে তারা বেদখল করার জন্য আবার চেষ্টা করছে। মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই অসহায় আমরা মুক্তিযোদ্ধা পরিবার, বেহুলানী চৌধুরীর পরিবার, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং এই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা চাই। মুক্তিযোদ্ধার পরিবার এই ভূমিদস্যুদের অত্যাচারের কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়াইছি। আমাদের কিছু বলার নাই, আমাদের শুধু সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এতটুকু আবেদন, এই মুক্তিযোদ্ধার পরিবার যেন সঠিক বিচার পায়। নারায়ণগঞ্জের অপর মর্যাদা জনতার নেতা একএম শাহ ওসমান সাহেবকে যদি দৃষ্টিচক্ষু হয় তাহলে আমরা খুশি হব অনেক। এই অন্তত এই ফ্যামিলিরা বেঁচে যাবে। এই ফ্যামিলি রাস্তা অসহায়, 6 মাস ধরে রাস্তা আসায় ঘুরছে, নিজের বাড়ি থাকা সত্ত্বেও ভালো থাকছে। একটা ছেলে বিয়ে দিতে পারতেছে না, একটা মেয়ের বিয়ে দিতে পারছে না, বিয়ে ভেঙে দিচ্ছে, কেন, কারণ কি, আমাদের পরিবার একেবারে অসহায় পড়েছে। মানে এতটাই অসহায় পড়েছে যে আমরা না পারতে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমার ভাইদের উপরে প্রচুর পরিমাণ টর্চারিং হচ্ছে, নানা রকম ভূমিদস্যুদের দিয়ে মানে অহেতু ঝামেলা করছে, ভাইদের বলছে মেরে ফেলবে, ওরা রাতে যদি বাইরে থেকে কাছ থেকে আসে ওদের বলে মেরে ফেলবে, মেরে ফেলে হুমকি দিচ্ছে। আমার ছোট বোনকে নানাভাবে মানে টর্চারিং করছে আর বলছে যে আমার বোনকে বিয়ে হতে দেবে না, প্লাস ওর বিয়ে 2 বার ভেঙে দিয়েছেও। এইসব সহ্য করতে না পারি, আমার ছোট বোন সুইসাইড করতে পর্যন্ত গিয়েছিল। তো সেই সময় মা দেখে ফেলার পর আমার বোনকে আমরা বাঁচিয়ে নিয়ে আসি। আর আজকে মানে আমরা এই পর্যায়ে চলে গিয়েছি যে আমার বোন এখন সুইসাইড করতে বাধ্য হচ্ছে। এটাই আমাদের আবেদন যে মহামান্য যে রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন যে আমরা একটা সঠিক বিচার চাই। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বেহুলা রানীর নাতনি স্বর্ণা রানী চৌধুরী, মুন্না চৌধুরী, রাজেশ চৌধুরী, পুতুল রানী চৌধুরী, রাজন চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সাগর খানের ক্যামেরায় বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।